দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ নাও 24 এ সাথে আছি আমি ফাহিমা সরোয়ার সুফলি আর এখন আমরা কথা বলবো সাদাত হোসেনের জন্য অপেক্ষমান তাদের ভক্তদের সাথে জানবো তার ভক্তদের থেকে নানান কথা অন্যদের সামনে কেন এসেছেন এখানে আমার পছন্দের রাইটার সাদাত হোসেন ভাইয়া আছেন এই জন্য বিশেষ করে সাদাত হোসেনকে এত পছন্দ কেন ওনার লেখাগুলো খুবই ভালো লাগে মানে উনি যতগুলো বই ওনার বের হয়েছে সবগুলো মাশাআল্লাহ খুবই ভালো মানে ওনার লেখার ভালো লাগে আমার কাছে সাদাত হোসেনের কয়টি বই আপনি পড়েছেন এই পর্যন্ত স্মৃতিগন্ধা তারপরে ইতিস্মৃতিগন্ধা এগুলো পড়া হয়েছে আর এখন হচ্ছে নিয়েছি নতুন বই সে এসে বসুক পাশে আচ্ছা এই যেই কয়টি বই আপনি পড়েছেন তার মধ্যে আপনার সবথেকে বেশি কোন বইটি ভালো লেগেছে স্মৃতিগন্ধা ভালো লেগেছে এখানে মূলত আশা সাদাত ভাইয়ের জন্য সাদাত ভাইয়ের ভালোবাসায় ওনার লেখার টানে এবং মূলত ওনাকে একটি পলক দেখার জন্য আমি শুধু রংপুর থেকে এখানে এসেছি পাশাপাশি আমি কখনো তার হাত থেকে বই নেইনি আজকে বই কিনেছি এবং আরো বই তার কাছ থেকে নিব কয়টি বই কেনা হয়েছে আজকে সাদাত হোসেনের এখন পর্যন্ত আমি একটি বই কিনেছি সেটা হচ্ছে কাজল চোখের মেয়ে অসম্ভব ভালো লাগার একটি বই ভালোবাসার একটি বই সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে ইতিস্মৃতিগন্ধা এটা আসলে অতুলনীয় এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি পরিমাণ অসম্ভব ভালো লাগার লেখাগুলো তিনি ওই বইয়ের মধ্যে ফুটিয়ে তুলেছেন সাদাত হোসেনের বই কেনা হয়েছে আর সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে আমার নাম হচ্ছে বিভা তার একটা বই আছে বিভা ও বিভ্রম তো এটা একটা ইন্টারেস্টিং পার্ট সাদাত হোসেনের এই পর্যন্ত আপনি কয়টি বই পড়েছেন খুব বেশি সময় হয়নি যে মানে ওইভাবে পড়ার মতো তবে চেষ্টা করি মানে মাঝে মধ্যে সময় পেলে পড়ার সাদাত হোসেনের লেখা আপনার কেন বেশি ভালো লাগে মনের ভিতরে লাগে বাস্তববাদী মানে অনুভূতিগুলো খুব জাগ্রত করে এক্সাইটেড বলতে পারেন অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে লাইন ওখান থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত অপেক্ষা করছি খুব ভালো লাগছে মানামেদের আসলে চলে যাওয়ার পরে কি বই পড়বো খুঁজে পাচ্ছিলাম না মানে বইয়ের লেখা দিয়ে যে টানতে পারে মানুষকে ওরকম লেখা পাচ্ছিলাম না তো গত বছর এক ফ্রেন্ডের সাজেশনে ওনার একটা বই পড়ি তারপরে মনে হয় যে না ফাইনালি আবার নতুন করে বই পড়ার মতো কাউকে পেয়েছি সাদাত হোসেনের কয়টি বই পড়া হয়েছে তিনটা কী কী সেগুলো প্রিয়তম অসুখ সে স্মৃতিগন্ধা ইতিস্মৃতিগন্ধা এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রিয়তম অসুখ সে সাদাত হোসেনের বই নিতে আসছে শুধুমাত্র সাদাত হোসেনের জন্যই আজকে বইমেলাতে আসা না অ্যাকচুয়ালি আমি পুরাটা ঘুরে দেখার পরে ওর বই নেব এটা আমার ইচ্ছা ছিল এই জন্য আসা সাদাত হোসেনের এই পর্যন্ত কয়টা বই আপনি পড়েছেন পাঁচটার মতো পড়া হয়েছে তার মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে মানব জন্মটা খুব ভালো লেগেছে সাদাত হোসেনের বই আপনার কেন বেশি ভালো লাগে মানুষের খুব কাছে মানে ভেতরে যে কথাগুলো থাকে এটা খুব স্পর্শ করে আর কি লাইনে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে লাইনে 10-15 মিনিট এরকম ওনার বই কেনা হয়েছে হ্যাঁ ওনার এখন আজকে কিনেছি নতুনটা সে এসে বসুক পাশে আর আগে সব বই পড়েছি ওনার সব বই পড়েছে জি এই যে ওনার সবগুলা বই আপনার পড়া হয়েছে তার মধ্যে আপনার কোন বইটি সব থেকে বেশি ভালো লেগেছে তোমার নামে সন্ধ্যা নামে আপনারা এতক্ষণ শুনছিলেন সাদাত হোসেনের ভক্তদের নানান কথা দেখছিলেন নিউজ নাও 24 সাথে ছিলাম আমি ফাহিমা সরোয়ার সুফল